হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত আজ চোদ্দো তারিখ শনিবার আমি দেখবো ফ্রেন্ড রাশিভিত্তিক আজকের দিন তোমার কেমন যাবে প্রথমে আমি দেখবো টরাস ব্রিজ টরাস আজকের দিন তোমার কেমন যাবে এবং কি করা উচিত আজকের দিন তোমার কেমন যাবে তুমি আজকে একদম ব্যস্ত তোমার দিন কাটাবে আজকের দিনে ব্যস্ত প্রচুর থাকবে তুমি এবং তোমার লাভ রিলেশানশিপের ক্ষেত্রে তোমার আজকে অস্বস্তি ফিল করাতে পারে লাভ রিলেশানশিপের ক্ষেত্রে হয়তো সেই মানুষটার কথা তোমার মনে পড়তে পারে যে তোমাকে অনেক হাটপেন দিয়ে চলে গিয়েছিল তার কথা তোমার মনে পড়তে পারে বা তোমার মনে হবে যে আমার জীবনের লক্ষ্যে আমি এগিয়ে যাব আর এই লাভ রিলেশানশিপ নিয়ে আর ভাবার দরকার নেই একটা তোমাকে অস্বস্তি ফিল করাতে পারে তোমার কেরিয়ারের ক্ষেত্রে তুমি একই জায়গাতে আজকে থাকবে সেখানেও একটা স্যাড অ্যালন ফিল করাতে পারে হেভি একটা নেগেটিভ এনার্জি হয়তো ফিল করাতে পারে তোমার কেরিয়ারে সেখানে হয়তো কোনো ব্যক্তির কাছে তোমার বন্দি বা অস্বস্তি ফিল করায় তো ওই মানুষটা হয়তো তোমাকে আবারও কিছু ঝামেলা তৈরি করতে পারে ফ্যামিলি ফ্যামিলিতে একটা হেডেক থাকতে পারে আজকের দিনটা তোমার কিন্তু বেশ পেশার বিজি থাকবে এই সব বিষয় নিয়ে বিজি থাকবে একটা হেডেক হয়তো ফিল করাতে পারে কোনো ব্যক্তির সঙ্গে হয়তো মনোমালিন্য কিছু হতে পারে ট্রাভেল আজকে তুমি অবশ্যই ট্রাভেলে ট্রাভেলে এসেছে তুমি কোথাও দূরে যেতে পারো ট্রাভেল কিন্তু আজকের জন্য তোমার যথেষ্ট শুভ টাকা পয়সা ইনভেস্ট তুমি একদম করবে না তাহলে পরের দিকে দুশ্চিন্তায় পড়ে যেতে পারো এবং হচ্ছে তুমি স্পিরিচুয়াল কোনো কাজ করবে কি না অবশ্যই স্পিরিচুয়াল কাজ করো আজকে তোমাকে দুটো কাজ বেশিই করতে হবে যেটা হচ্ছে তুমি কোথাও যেতে পারো দূরে কারণ প্রচুর এই যে তিনটি পয়েন্ট তোমার হচ্ছে লাভ রিলেশনশিপ তোমার জব বিজনেস এবং তোমার ফ্যামিলি তিন জায়গাতে কিন্তু একটু তোমাকে হেভি ফিল করাতে পারে কোনো ঝামেলা হতে পারে হেডেক হতে পারে তার জন্য ট্রাভেল করতে পারো টাকা পয়সা একদম ইনভেস্ট নয় এবং স্পিরিচুয়াল কোনো কাজ তুমি করতে পারো আজকে এবার তোমার কি করা উচিত না তুমি হচ্ছে খুশি আনন্দে আজকে দিনটা কাটানোর চেষ্টা করো একদম ডাউনে বা হচ্ছে চাপে যাওয়ার কোনো প্রয়োজন নেই ওই পয়েন্টগুলোতে তুমি বুঝতে পারলে যেখানে আজকে সমস্যা তোমার আসতে পারে বা হয়তো হেডেক হেডেক ফিল করাতে পারে তো সেখান থেকে নিজেকে ডিটাচ করো কোথাও যেতেও পারো এবং সেরি চলে কাজগুলো করো ঠিক আছে এবার আমি দেখব হচ্ছে মেস এরিস মেস এরিস তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত মেস তোমার আজকের দিন কেমন যাবে তোমার কি করা উচিত মেস আজকের দিন কেমন যাবে আজকে কিন্তু তোমাকে কোনো কার্মিক মানুষের ঝামেলার মধ্যে ফাঁসতে হতে পারে কোনো কার্মিকরা নেগেটিভ মানুষেরা কিছু হয়তো চাপ তৈরি করতে পারে বা তাদের সিদ্ধান্ত তোমার সায় দিতে হতে পারে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমার হচ্ছে রিউনিয়ন হতে পারে বা ফোন মেসেজ আসতে পারে সম্পর্ক তোমার যথেষ্ট আজকে পজিটিভ যদি বা যেমন অবস্থায় রয়েছে এরকমও হতে পারে একটা রিউনিয়নের কিন্তু চান্স রয়েছে আজকের দিনে তোমার জব বিজনেসের ক্ষেত্রে তোমার অবস্থার একটা বদল আসতে পারে ঝামেলা কিছু যদি থাকে সেটা শেষ হয়ে তুমি হয়তো চাইছো নতুন কিছু করতে সে ভাবনাটাও তুমি ভাবতে পারো আজকের দিনে টাকা পয়সা ইনভেস্ট একদম করবে না আজকের দিনে কোথাও ইনভেস্ট নয় তোমার ফ্যামিলি কেমন যাবে আজকে পরিবারে গদ্য ফ্লোতে তোমার চলতে থাকবে কোনো ঝামেলা থাকবে না তোমার পরিবারে ট্রাভেল কোথাও তুমি একদম আজকে কোনোভাবেই কোথাও কোনো ট্রাভেল করবে না দূরে যাওয়া একদম নয় এবং তোমার স্পিরিচুয়াল কি কাজ নিজেকে ব্যালেন্স করো তুমি হচ্ছে নিজেকে ওই যে হিলিং যাকে বলে মন মস্তিষ্ককে ব্যালেন্স করার বা তুমি হচ্ছে হার চক্রের উপর হিলিং করতে পারো হ্যাঁ না তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে তুমি স্পিরিচুয়াল কোনো মানুষ হতে পারো তো এই যে পয়েন্টগুলোতে তোমাকে বারণ করা হলো সেগুলোতে কিন্তু দূরে থাকো কি করা উচিত আজকে তোমার একটা কিছু ভাবনার বদল আসতে পারে মানে আজকে যে কিছু নতুন কিছু হয়তো সে কার্মিক মানুষগুলো যে হেডেক তৈরি করছে নিয়ন্ত্রণ করছে তাদের কাছ থেকে নিজেকে ডিটাচ হয়তো করে নিতে পারো বা কার্মিকগুলোকে ভালো করে তুমি চিহ্নিত করতে পারবে বুঝতে পারবে যে এরা অ্যাকচুয়ালি আমার কী চায় হ্যাঁ না আজকের ডেথ ওর রিবার যথেষ্ট শুভ একটা উদয় এরকম কিছু হতে পারে বা সুবুদ্ধির উদয় নতুন কিছু জানা সুবুদ্ধির উদয় নতুন কিছু জানা নতুন কিছু শেখা এরকম কিন্তু আজকের দিন তোমার কাটতে পারে আমি দেখব এবার মিথুন জেমিনি কেমন যাবে আজকের দিন মিথুন আজকের দিন কেমন যাবে এবং কি করা উচিত জেমিনি 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 আজকে যথেষ্ট এনার্জেটিক্যালি একটা ভাবে তুমি হয় না যে একটা ফ্লোভাবে লাইফ মানে দিনটা কাটানো এইরকমভাবে তোমার আজকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তুমি কিন্তু পাওয়ারে থাকবে নিজের জায়গাতে একদম কোনো সিদ্ধান্ত নিলে ওই পয়েন্টে অনর একটা চেঞ্জ হচ্ছে তোমার মন মস্তিষ্কে তোমার সম্পর্ক নিয়ে তোমার হচ্ছে জব বিজনেসের ক্ষেত্রে তুমি একদম জব বিজনেসে বেশি কিছু স্ট্যান্ড নেওয়া বা কারোর কথাতে হ্যাঁ তে হ্যাঁ না তে না এরকম করতে যাবে না বিষয়টা অন্যের উপর ছেড়ে দেবে না আজকে কোনো হয়তো মানুষরা রয়েছে যে চায় না তোমার উন্নতি হোক তারা কিন্তু তোমাকে এমন কিছু সিনারি ক্রিয়েট করবে যে পরের দিকে তুমি চাপে পড়ে যেতে পারো ফ্যামিলি ফ্যামিলি নিয়ে হয়তো কোথাও যাতায়াত বা কেউ তোমার বাড়িতে আসতে পারে নতুন কেউ রিলেটিভ কেউ হতে পারে কেউ আসতে পারে বা তোমরা হয়তো যেতে পারো এরকম কিন্তু থাকছে যথেষ্ট পজিটিভ বা তুমি ফ্যামিলি থেকে দূরে রয়েছ বা তুমি বাড়ি আজকে তুমি যাচ্ছ এরকম কিছু হতে পারে দূর থেকে এরকম হতে পারে এবং টাকা পয়সা ইনভেস্ট আজকে অবশ্যই করতে পারো যেটা ভেবে চিনতে করবে কারণ এটা যে কোনো হয় নেগেটিভও করতে পারে পজিটিভও করতে পারে রিক্স একটা হয়ে যাচ্ছে আজকে টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে স্পিরিচুয়াল কোনো কাজ অবশ্যই গিভ টেক একটা থাকছে স্পিরিচুয়ালে তুমি কিছু যদি আজকে করতে চাও কাজ অবশ্যই তোমার জন্য শুভ আজকের দিনটা এবং আমি দেখব ক্যাম কী করা উচিত প্রত্যেকটা জায়গায় কনফিউশান বিশেষ করে জব বিজনেসের ক্ষেত্রে লাভ রিলেশনশিপ এই দুটো পয়েন্টে কিন্তু একটা কনফিউশান ক্রিয়েট করতে পারে কোনো জায়গাতে কনফিউশানে পড়বে না যদি কনফিউশান ক্রিয়েট হয় লেটগো করে দাও যে কিছু করার প্রয়োজন নেই ঠিক আছে আর না হলে আজকের দিন তোমার যথেষ্ট একটা এনার্জেটিকভাবে দিন কিন্তু তোমার কাটবে এবার দেখব কর্কট ক্যান্সার কর্কট ক্যান্সার আজকের দিন তোমার কেমন যাবে এবং কি করা উচিত কর্কট তোমার আজকের দিন কেমন যাবে আজকে কিন্তু নিজেকে নিজের মধ্যে রাখা কোনো মানুষের সঙ্গে ইমোশনালি হবে গিভেনটা একটা যেন মনে হয় মিসকে যাওয়া এরকম টাইপে তোমার মনে হতে পারে আজকের দিন তোমার হচ্ছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ তোমরা নো কন্ট্যাক্টে থাকলে বা কমিউনিকেশান হলে তোমার একটা লাভ রিলেশনশিপের উপর যথেষ্ট পজিটিভ আজকের দিন কিছু স্ট্যান্ডও নিতে পারো ফ্যামিলিতে ফ্যামিলিও যথেষ্ট পজিটিভ থাকছে এবং তোমার জব বিজনেসের ক্ষেত্রে অবশ্যই এখানে পেন্টাকেলেরও কার্ড এসছে জব বিজনেসেও যথেষ্ট ভালো থাকবে ট্রাভেল আজকে ট্রাভেলও তুমি করতে পারো কোথাও যাতায়াত করতে পারো কোনো অসুবিধা নেই টাকা পয়সা ইনভেস্ট একদম নয় যে টাকা পয়সা কাউকে দেবেও না নেবেও না কিছু নয় কোথাও দেওয়া একদমই নয় ঠিক আছে এবং হচ্ছে স্পিরিচুয়াল কোনো কাজ অবশ্যই তুমি নিজেকে শান্ত করো কারণ এই যে একটা অশান্তি একটা মিশকে যাওয়া বিষয়টা যার মনে হচ্ছে দিনটা গায়েই লাগছে না এরকম টাইপের ফিল করাতে পারে একটা মনের মধ্যে আনস্টেবল কোনো এনার্জি কোনো নেগেটিভ এনার্জি নিজের মধ্যে রয়েছে যেটা তোমাকে অশান্তি ভেতর থেকে ফিল করাচ্ছে হয়তো বাইরে সব ঠিক রয়েছে বাইরে আজকের দিন প্রায় সব কিছু ঠিক মানে যেগুলো গুরুত্বপূর্ণ লাভ রিলেশনশিপ তোমার হচ্ছে ফ্যামিলি জব বিজনেসের ক্ষেত্রে ট্রাভেল সব দিকে শুধু টাকা পয়সা ইনভেস্ট বাদ দিয়ে না হলে কিন্তু যথেষ্ট ব্যালেন্স তারপরেও তোমাকে কিন্তু হেভি একটা ফিল করাতে পারে কি করা উচিত নিজেকে সময় দাও নিজেকে প্রায়োরিটিতে রাখো আজকের দিনে জাস্টিস একটা পজিটিভ একটা গুরুত্বপূর্ণভাবে নিজেকে আজকে ফার্স্ট প্রায়োরিটিতে মাই সেলফ এই রকমভাবে যে আমি আজকেই আমি সবার আগে কাউকে আমার আগে রাখা যাবে না হ্যাঁ না এই রকমভাবে তোমার দিন কাটবে এবং এই কাজগুলো তোমাকে করতে হবে এবার দেখব হচ্ছে সিংহ লিও আজকে তোমার দিন কেমন যাবে কি করা উচিত সিংহ আজকের দিন তোমার কেমন যাবে এবং কি করা উচিত লিও আজকে তোমার কিন্তু হেভি নেগেটিভ এনার্জি ফিল করাতে পারে তোমার রাগ ইগো প্রচুর বেড়ে যেতে পারে আজকের দিনে হ্যাঁ না প্রচুর চাপ তোমার কিন্তু আজকে একটা হেভি এনার্জি ফিল করাতে পারে আমি দেখব যে তোমার লাভ রিলেশনশিপে তোমার কিন্তু যথেষ্ট পজিটিভ গিভ অ্যান্ড টেক একটা কিন্তু থাকছে লাভ রিলেশানশিপের ক্ষেত্রে তোমার কেরিয়ারে কেরিয়ারে একটা হেডেক হয়তো এইখানেই তোমার কিন্তু সমস্যা হতে পারে তার জন্য হেভি এনার্জি একটা ফিল করাতে পারে কিছু একটা হেডেক তোমার কেরিয়ারের দিক থেকে আসতে পারে টাকা পয়সা মানে জব বিজনেস করো বা স্টাডি করো যে সেখান থেকে একটা চাপ কিন্তু আসতে পারে যেটা তোমাকে হেডেক ফিল করাবে তোমার হচ্ছে ট্রাভেলের ক্ষেত্রে আজকে কিন্তু দূরে কোথাও ট্রাভেল একদম করবে না তোমার ফ্যামিলি ফ্যামিলিতে হয়তো অতীতের কিছু বিষয় নিয়ে তোমার অভিমান হতে পারে বা হয়তো তোমার মনে হতে পারে যে আমি একা হয়ে গেছি এরকম একটা স্যাড ফিল করাতে পারে এবং তোমার ইনভেস্টে তুমি ইনভেস্ট করতেই পারো বাট বেশি অ্যামাউন্টে টাকা ইনভেস্ট করবে না কোথাও বা কাউকে দেবে না আজকের দিনে এবং হচ্ছে স্পিরিচুয়াল কোনো কাজ অবশ্যই স্পিরিচুয়ালভাবে তুমি নিজেকে ইন্টারনাল গ্রোথের জন্য কিছু তুমি করতে পারো আজকে রাগ ইগো প্রত্যেকটা বেশিরভাগই কারি ফায়ার এনার্জির এসেছে ফ্রেন্ড আজকে তুমি রাগ ইগো নিজেকে নিয়ন্ত্রণ করো বিশেষ করে রাগ হতে পারে এই যে জায়গাগুলো যেগুলোতে মানে এক প্রকারে তোমাকে নেগেটিভ এনার্জি হয়তো সেন্ড করতে পারে তুমি হয়তো সেখানে পেয়ে যেতে পারো যেগুলো তোমাকে দ্রুত হয়তো রাগ বা ইগোতে নিয়ে চলে যেতে পারে বিশেষ করে রাগ আজকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি কি করা উচিত তোমার অবশ্যই হেভি পরপর দুটোই এসেছে হেভি নেগেটিভ তুমি নিজেকে নিয়ন্ত্রণ ব্যালেন্স করো আজকে ব্যালেন্স করা খুবই জরুরি তোমাকে ফ্রেন্ড কারণ দু জায়গাতে তোমাকে এটা বলা হয়েছে যে এই যে নেগেটিভ এনার্জি এসছে সেই এই যে নেগেটিভ এনার্জি একে কিন্তু হিল করতে হবে আজকে লেট গো করা নিজের রাগকে বিশেষ করে আজকের দিনে একটু কিন্তু কন্ট্রোলে রেখো এমন কিছু হবে যে তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে না এবার আমি দেখব কন্যা বর্গ আজকের দিন কেমন যাবে কি করা উচিত কন্যা কেমন যাবে এবং কি করা উচিত কন্যা আজকে যথেষ্ট পজিটিভ থাকবে তোমার গিভ অ্যান্ড টেক থাকবে আজকের দিনে সম্পর্কে বাস লাইফটা আজকে একটা ব্যালেন্সের এক কথা বলতে গেলে ব্যালেন্সের থাকবে লাভ রিলেশনশিপের যথেষ্ট পজিটিভ অবশ্যই একটু আগেই আমি বলেছিলাম যে বলতে গিয়ে থেকে গেছি। কারণ আমি কার্ড বের করতে পারিনি তখন যে অবশ্যই একটা শান্তি থাকবে তোমার সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ কিছু খবর আসতে পারে বা যদি সম্পর্ক তোমার যথেষ্ট ব্যালেন্সে রয়েছে অবশ্যই কিন্তু ব্যালেন্সে থাকবে আজকে ফ্যামিলিতে একটা খুশির কিছু মহল থাকতে পারে বা সবাই একটা খুশি আনন্দের মধ্যে থাকবে ফ্যামিলিতে এবং হচ্ছে তোমার কেরিয়ারে কেরিয়ারে অবস্থার একটা বদলের জন্য তুমি হয়তো আশা করেছিলে বা অবস্থার বদলের জন্য তুমি কিছু স্ট্যান্ড নিতে পারো তোমার একটা ঝামেলা চলছিল সেটা হয়তো আজকে সমাধান হতে পারে ট্রাভেল ট্রাভেল তুমি আজকে কিন্তু বেশি দূর করার দরকার নেই হয়তো হঠাৎ করে কোথাও যেতে হতে পারে সেটাকে খুব বেশি দূরে যাবে না তাহলে হঠাৎ করে কিছু একটা চেঞ্জ মানে কোথাও যেতে হতে পারে এরকম টাকা পয়সা ইনভেস্ট আজকে কিন্তু অবশ্যই করতে পারো কোনো অসুবিধা নেই স্পিরিচুয়াল কোনো কাজ তুমি করতেই পারো স্পিরিচুয়াল কাজ বিশেষ করে মেডিটেশান তোমাকে করতে হবে আজকে হ্যাঁ মেডিটেশান তুমি করতে পারো নিজেকে জানার জন্য নিজের পাওয়ারকে জানার জন্য কি করা উচিত নেগেটিভ মানুষজনের কাছ থেকে নিজেকে দূরে রাখবে আজকে যে সকল কার্মিক নেগেটিভ মানুষরা রয়েছে তার থেকে নিজেকে দূরে রাখা এবার আমি দেখো কুম্ভ হয় কুম্ভ অ্যাকুরিয়াস তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত কুম্ভ তোমার আজকের দিন কেমন যাবে কি করা উচিত কুম্ভ আজকের দিন কেমন যাবে কি করা উচিত আজকে তোমার কিন্তু হেভি একটা নেগেটিভ এনার্জি ফিল করতে পারে একাধিক মানুষের কাছে তোমার হেডেক হয়তো ফিল করাতে পারে কোনো বা তুমি টিগার একটা পেতে পারো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই হেভি এনার্জি একটা রয়েছে আজকে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কারোর কাছ থেকে তুমি হয়তো মানে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হয়তো প্রচুর চাপ বা হেভি একটা এনার্জি ফিল করতে পারে মানে ফিল করাতে পারে তোমাকে এবং আমি দেখবো হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে তুমি হয়তো চাইবে এই কেরিয়ারে আজকে কোনোভাবে মন লাগবে না কাজে বা মনে হবে যে দ্রুত করে নিয়ে আমি কোথাও বেরিয়ে যাই এরকম একটা ফিল করাতে পারে ফ্যামিলিতে ফ্যামিলিতে ঝামেলা একটা থাকতে পারে আজকে কিন্তু তোমার প্রত্যেকটা পয়েন্টে একটু চাপ থাকতে পারে তোমার আমি দেখবো হচ্ছে টাকা পয়সা ইনভেস্ট আজকে তুমি করতেই পারো কোনো অসুবিধা নেই ট্রাভেলের ক্ষেত্রে ট্রাভেল কিন্তু তুমি এই সময়ে যাবে না কোথাও একদম কোথাও যাবে না কোথাও যাবে না বিশেষ করে জল যান মানে হয়তো জলে জল যান যেগুলো হয় ফ্রেন্ড এই যে নৌকো জাহাজ এই সবে একদম যাতায়াত আজকে নয় এবং স্পিরিচুয়াল কোনো কাজ তুমি করতেই পারো কোনো অসুবিধা নেই যেটি মন চাইবে বাট আজকে তোমার একটা হেভি এনার্জি ফিল করতে পারে সেগুলো আসবে ফ্যামিলি আর হচ্ছে তোমার কিন্তু লাভ রিলেশানশিপের কাছ থেকে এবং এই এই দুটো কিন্তু তোমাকে এতটা হয়তো হেভি এনার্জি ফিল করাতে পারে যে তোমার মনে হয় যে কোনো জায়গাতে মন নেই কারণ এইরকম একটা চাপ তোমার এই জন্য ফিল করাতে পারে কি করা উচিত গদ ফ্লোতে ছেড়ে দাও পরিস্থিতি যা আসবে সব কিছুকে গদ ফ্লোতে ছেড়ে দাও আজকের দিনটাই কেবলমাত্র তুমি যে ওকে যা হচ্ছে আজকে পুরোটা আমার নিয়ন্ত্রণের বাইরে তো আমি নিজের থেকে কিছু করবো না ঠিক আছে এরকমভাবে আজকের দিন কাটিয়ে দাও তারপর আমি দেখব বৃশ্চিক স্করপিও কেমন যাবে বৃশ্চিক আজকে তোমার কেমন যাবে এবং কি করা উচিত বৃশ্চিক কেমন যাবে আজকে আজকে তোমার একটা কনফিউশান ক্রিয়েট করতে পারে একটা উথাল পথাল মানসিকতা এরকম হবে আনস্টেবল একটা মেন্টালিটি এরকম হতে পারে তুমি একটা কোনো বিষয়ের উপর প্রচুর গুরুত্ব দিতে পারো এরকম লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমার কিন্তু একটা ভালো খবর আসতে পারে বা পজিটিভ কিছু মেসেজ তুমি পেতে পারো বা হচ্ছে তোমার কিছু রকম চাপ নেই আজকে যথেষ্ট পজিটিভ থাকছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমার হচ্ছে কেরিয়ার কেরিয়ারে তুমিও শান্তিতে থাকবে কোনো অসুবিধা থাকবে না আজকের দিনে তোমার হচ্ছে ফ্যামিলিতে ফ্যামিলি যথেষ্ট পজিটিভ ফ্যামিলিতেও ফ্যামিলি এসেছে আজকে যথেষ্ট পজিটিভ থাকবে ট্রাভেলের ক্ষেত্রে অবশ্যই তুমি যেতে পারো কোথাও দূরেও যেতে পারো কোনো অসুবিধে নেই আর টাকা পয়সা ইনভেস্ট আজকে করতেই পারো আজকের দিন যথেষ্ট পজ কিন্তু হয়তো কিছু বিষয় কনফিউশানে পড়ে যেতে পারো এই কনফিউশন এনার্জি ফার্স্টেই এসেছে স্পিরিচুয়াল কোনো কাজে অবশ্যই নিজেকে হিল করো তুমি কোথাও দূরে যেতে পারো কোনো মন্দির মসজিদে আজকে যেতে পারো স্পিরিচুয়ালের জন্য ঠিক আছে হয়তো ঘরে বসে করার মানসিকতা নেই কোনো মেডিটেশান ইনার ওয়ার্কগুলো তবে তুমি মন্দির মসজিদ অ্যাকচুয়ালি ধর্মস্থান রয়েছে সেখানে তুমি যেতে পারো এবং কি করা উচিত অবশ্যই নেগেটিভ মানুষের থেকে ডিটাচ করো নেগেটিভ মানুষের থেকে দূরে থাকো তোমার ঈশ্বর আল্লাহ এই যে একটু আগেই বললাম যে তোমার ধর্মস্থানে গিয়ে ঘুরে এসো তো অবশ্যই সে সকল এই নেগেটিভ মানুষের কাছ থেকে সরে গিয়ে অবশ্যই ঈশ্বর আল্লাহর কাছে সব সবথেকে বেশি শান্তি এবং খুশি সব কিছুই থাকে তো সেখানে তোমাকে কিন্তু যেতে হবে হয়তো কিছু বিষয় নিয়ে তুমি কনফিউশানে থাকতে পারো আজকের দিনে সেটা তোমাকে নিজেকে দেখতে হবে যে আমার থাকা উচিত কি উচিত নয় ঠিক আছে আমি দেখব এবার হচ্ছে লিব্রা আজকে কেমন যাবে লিব্রা লিব্রা কেমন যাবে তোমার এবং কি করা উচিত আজকে তোমার কিন্তু একটা হয় না সে একটা রাগ ইগো এরকম কিছু একটা হবেই যেটা তুমি ফায়ার হয়ে থাকবে আজকের দিনে এরকম থাকতে পারে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই স্যাড অ্যালোন একটা ফিল করাতে পারে তোমার কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ারে যথেষ্ট গিভ টেক থাকবে ব্যালেন্সে থাকবে এবং তোমার ফ্যামিলিতে ফ্যামিলিতে কোনো ব্যক্তি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে আজকে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে তার হিসেবে তোমাকে চালাতে পারে এরকম হতে পারে ট্র্যাভেল আজকে অবশ্যই ট্রাভেল তুমি দূরে কোথাও করতেই পারো কোনো অসুবিধা নেই টাকা পয়সা ইনভেস্ট আজকে একদম নয় এবং হচ্ছে তোমার স্পিরিচুয়াল কোনো কাজ অবশ্যই তুমি তোমার নিজেকে বদলানোর জন্য নিজের কোনো কিছু হয়তো ব্যবহার কি ভেতরের কোনো নেগেটিভ এনার্জিকে হিল করার জন্য তুমি আজকে কিন্তু কাজ করতেই পারো কি করা উচিত তুমি অবশ্যই তোমার একটা পয়েন্টে দাঁড়িয়ে বিষয়গুলো অবজার্ভ করা আজকে কোনো অ্যাকশান রিয়াকশান নয় কেবল বিষয়গুলোকে দেখা কারণ হয়তো কিছু জায়গাতে যেমন হচ্ছে তোমার ফ্যামিলিতে হয় যে বিষয়টা রয়েছে সেখানে কিছু মানুষ তোমাকে এমন কিছু বলে দেবে বা কিছুতে তুমি হয়তো ফায়ার হয়ে যেতে পারো রাগ ইগো আজকে কিন্তু তার জন্য তোমাকে ফিল করাতে পারে আমি দেখো মিন আজকে তোমার কেমন যাবে মিন আজকে তোমার কেমন যাবে এবং কি করা উচিত মিন স্পাইসিস মিন আজকে তোমার আজকে গোদ্যা ফ্লোতে তুমি পুরোপুরি দিনটা আজকে কাটাবে এবং লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে হেডেক তার জন্য কিছুই তুমি করতে যাও না আজকের দিনে বা এই বিষয়টা তোমাকে হেডেক ফিল করাতে পারে তোমার হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ারে যথেষ্ট পজিটিভ থাকবে আজকের দিনে তোমার হচ্ছে ফ্যামিলিতে ফ্যামিলিও যথেষ্ট ভালো থাকবে আজকে তারপর হচ্ছে তোমার ট্রাভেল ট্রাভেল আজকে তুমি করবে না একদম টাকা পয়সা ইনভেস্ট অবশ্যই তুমি টাকা পয়সা ইনভেস্ট করতেই পারো আজকে কোনো অসুবিধে নেই স্পিরিচুয়াল কোনো কাজ তুমি করতেই পারো গ্রোথ একটা তোমার আসবে মোটামুটি তোমার কেবল লাভ রিলেশনশিপ বাদে এবং টাকা পয়সা ইনভেস্ট বাদে প্রায় তোমার পজিটিভ থাকছে তাই আজকের দিন একদম গো এর দ্য ফ্লোতে তোমার কাটবে কি করা উচিত তুমি চুপচাপ একটি জায়গায় দাঁড়িয়ে বিষয়গুলো দেখো এবং খুশি আনন্দে আজকের দিন কাটিয়ে দাও ঠিক আছে এবার আমি দেখব হচ্ছে মকর ক্যাফ্রিকন আজকের দিন কেমন যাবে কি করা উচিত মকর ক্যাফ্রিকন আজকের দিন কেমন যাবে মকরের কেমন যাবে কি করা উচিত মকর তোমার আজকে কিছু বদল আসবে চিন্তাভাবনা ধ্যান কিছু শিখবে কিছু জানবে একটা বেশ মানে একটা যে হয়তো ছিল কিছু সমস্যা তার একটা সমাধান কিছু সূত্র একটা চেঞ্জ হওয়া আজকে কিন্তু তোমার এরকম হতেই পারে আমি দেখব লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ থাকছে কোনো ঝামেলা থাকছে না খুশি আনন্দ বজায় থাকবে বা যেমন অবস্থা চলছে তেমনটাই থাকতে পারে বা এমন হতে পারে কিছু একটা হয়তো তুমি পজিটিভ কিছু খবর বা কিছু করবে যেটা তোমাকে শান্তি খুশি ফিল করাতে পারে এবং হচ্ছে তোমার পরিবারের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ থাকছে পরিবারে কোনো সমস্যা নেই তোমার কেরিয়ারের ক্ষেত্রে একটা হেডেক তোমাকে ফিল করাতে পারে ফ্রেন্ড কেরিয়ারে হেডেক ফিল করাতে পারে ট্রাভেলের ক্ষেত্রে তুমি যেতে পারো দূরে কোথাও অবশ্যই যাতায়াত করতে পারো আজ তোমার হচ্ছে টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে তুমি করতেই পারো পজিটিভ থাকবে আজকে এবং স্পিরিচুয়াল কোনো কাজ অবশ্যই তুমি নতুন করে কিছু স্পিরিচুয়াল রিউনিয়ান জন্য তুমি যদি তোমাদের সম্পর্কে এই যে একটা শান্তিতে রয়েছে বা একটা পয়েন্টে রয়েছে তোমরা অনেকে যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো রিউনিয়নের জন্য আজকে কিন্তু একটা কিছু মেনিফেস্ট করতে পারো কারণ হতে পারে একটা পজিটিভ এসেছে তোমার ঈশ্বর আল্লাহ কিছু গিফটও করতে পারে একটা শান্তিও ফিল হতে পারে একটা পজিটিভ কিন্তু তোমার ঈশ্বর আল্লাহ একটা মেসেজ দিতে পারে বা কিছু স্পিরিচুয়াল দিকে যথেষ্ট পজিটিভ কিছু একটা পেতে পারো সেদিক থেকে এবং হচ্ছে কি করা উচিত অবশ্যই ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্টে থাকো তার জন্যেই তোমার ঈশ্বর আল্লাহ কিছু একটা গিফট করবে তোমাকে বা কিছু মেসেজ কিছু তো পজিটিভ তোমাকে ঈশ্বর আল্লাহ তোমাকে দেবে তার জন্যে তুমি তোমার স্পিরিচুয়ালভাবে এবং হচ্ছে তার জন্যে একটা হচ্ছে ডেথ ও রিবা নতুন কিছু এইটা তোমার ঈশ্বর আল্লাহ কিছু গিফট করতে পারে তোমাকে যেটা তুমি হয়তো কল্পনা করতে পারোনি বা এমন হবে যে একটা বদল তোমার মধ্যে চলে আসবে বা তুমি আস্থা তোমার বেড়ে যেতে পারে তোমার ঈশ্বর আল্লাহর প্রতি কিছু একটা ঘটবে যেটা স্পিরিচুয়ালের দিক দিয়ে তোমার ঈশ্বর আল্লাহ কিছু একটা গিফট করতে পারে আমি দেখব হচ্ছে ধনু আজকে দিন তোমার কেমন যাবে ধনু আজকের দিন তোমার কেমন যাবে কি করা উচিত ধনু আজকের দিন কেমন যাবে কি করা উচিত ধনু আজকে যথেষ্ট পজিটিভ এবং তুমি একদম এনার্জেটিক্যালিভাবে পুরোপুরি ফ্রি থাকবে এরকম লাভ রিলেশনশিপের ক্ষেত্রে একটা কোনো বিষয় হেডেক রয়েছে এটা আজকে থাকতে পারে বা নতুন কোনো হেডেকের সম্মুখীন হতে পারো বা ওভার থিঙ্কিং করতে পারো ওই বিষয়টাকে নিয়ে হয়তো বিষয়টাকে নিয়ে এবং তোমার কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ থাকছে আজকের দিনে এবং হচ্ছে ফ্যামিলির দিক দিয়ে তুমি কিন্তু ঠিক আছে ফ্যামিলিতেও পজি যথেষ্ট পজিটিভ কেরিয়ারেও যথেষ্ট পজিটিভ মানে জব বিজনেস যদি করো এবং হচ্ছে তোমার ট্রাভেল আজকে কিন্তু কনফিউশান থাকবে যে যাবো কি যাবো না এইরকম বিষয়টা একটা কিন্তু তুমি যেতে পারো আর নাও যেতে পারো দুটোতে কোনো অসুবিধা নেই টাকা পয়সা ইনভেস্ট আজকে করতেই পারো হয়তো কোনো বেশি অ্যামাউন্ট করবে না যেটা পরের দিকে তোমাকে সমস্যা পড়তে পারে এরকম যতটা করবে সেটা কোনো রকমভাবে কোনো সমস্যা এলে সেটা তোমার গায়ে লাগবে না বা কাউকে ব্যক্তিগতভাবে টাকা কাউকে দেবে না এই জিনিসটা তুমি নিজেকে মানে আজকের দিনটা অন্তত রোধ করে রাখো কোনো ব্যক্তিকে টাকা দেবে না আজকে অন্য কোথাও ইনভেস্ট যদি করতে চাও সেখানে তুমি ইনভেস্ট করতে পারো এবার আমি দেখব হচ্ছে তোমার স্পিরিচুয়াল স্পিরিচুয়াল অবশ্যই কানেকশানে তুমি থাকো তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে আজকে যথেষ্ট ভালো তোমার স্পিরিচুয়াল একটা গ্রোথের জন্য বা তুমি অবশ্যই সেখানে একবার হলে তোমার ধর্মস্থানগুলোতে একবার হলে তুমি ঘুরে এসো আজকে শান্তি একটা ফিল করাতে পারে হয়তো সেখানেই তোমাকে একটা খুশি আনন্দ ফিল করাতে পারে না হলে তুমি তোমার হেডেক সবথেকে বেশি রিলেশনশিপ নিয়ে হয়তো বর্তমান চলছে অথবা হয়তো তুমি হেডেক একটা তোমাকে ফিল করাতে পারে কী করা উচিত আজকের দিনে আজকের দিনে তুমি চুপচাপ এক জায়গায় থাকো এবং শান্তিতে থাকার চেষ্টা করো কিছু বিষয়ের সমাধানের জন্য অপেক্ষা করো একটা টাইমে এসে তার সমাধান তুমি পেয়ে যাবে এক জায়গাতে থাকো কিন্তু স্যাড অ্যালন থেকে বেরিয়ে যাও এইরকমভাবে একটা পজিটিভ থাকো দুটো কার্ডের সেম কালার এসছে হ্যাঁ একটা পজিটিভভাবে থাকো এবং অপেক্ষায় থাকো যে অবশ্যই কিছু সমস্যা হলে তার সমাধান হয়ে যাবে কিন্তু নিজের থেকে আজকে সেরকম কোনো ডিসিশান নিয়ে সমাধান করার চেষ্টা করবে না আজকে অপেক্ষায় থাকা আর গো উইথ দা ফ্লোতে লাইফকে মানে আজকের দিনটাকে খুব সুন্দর করে হ্যাঁ আজকে অপেক্ষায় থাকা এবং এনার্জেটিক্যালিভাবে একদম দা ফ্লোতে আজকের দিনটা কাটিয়ে দেওয়া ঠিক আছে ফ্রেন্ড তো এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ